এই চার ঘোড়া ইঞ্জিল যাদেরই আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা, কারণ এই ইঞ্জিল বেশি দিন ফেলায় রাখলে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা আসে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, বা এভাবে আর নষ্ট হবে না ইঞ্জিন। এই ইঞ্জিলটা একবার স্টার্ট করে দেখাই আপনাদের যে কি সমস্যা হয়েছে, একবার স্টার্ট করো দেখা যাক যে কি হয়, স্টার্ট হয় কি না। সমস্যাটা হয়তো আপনারা দেখতে পারলেন, এখন আমি এই ইঞ্জিলটা খুলে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই ইঞ্জিলটার মডেলটা আপনাদেরকে একটু বলি, এই ইঞ্জিলটার মডেল হলো R170A CD। এই ইঞ্জিলটায় যে সমস্যা হয়েছে, এই ইঞ্জিলটা কিন্তু বেশি দিন ফেলায় রাখার কারণে এই সমস্যাটা হয়েছে। কারণ হচ্ছে যে এই ইঞ্জিলটা যদি মাঝে মধ্যে দেখা গেল মাসের মাথায় কি দুই মাসের মাথায় একবার যদি ইঞ্জিলটা স্টার্ট করে রাখতো তাহলে এই সমস্যাটা আসতো না হয়তো, আমি যেটা আমার ধারণায় যা বুঝি। কারণ যে আমি যেটা বুঝেছি এই ইঞ্জিলটা ঘুরলি দিয়ে যে এই ইঞ্জিলটার এয়ার কুলারের বাড়ের বাল্ব থেকে লিক করতেছে, তারপরেও আমি ইঞ্জিলটা আপনাদের খুলে আমি দেখাচ্ছি, কারণ আমার ধারণায় যেটা আছে যে ইঞ্জিলের এয়ার কুলারের বাল্বটা লিক করতেছে, যে কোনো সমস্যা আছে, হয়তো কোনো ময়লা গেছে, তা না হলে যে কোনো সমস্যা হয়েছে, কিংবা পানি শুনি যে কোনো একটা সমস্যা হয়েছে তার কারণে এই সমস্যাটা করতেছে। কারণ এই ইঞ্জিলটা যদি মাঝে মধ্যে একবার স্টার্ট করতো তাহলে আর এই সমস্যাটা হতো না। তার জন্য বলেছি যে এই ইঞ্জিল যাদের আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও, এই কারণে বলা। আর যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা, কারণ আপনারা হয়তো অনেকজন কাজ করতেছেন নতুন বা কেউ শিখতেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কেন, সবাই হয়তো জানে না যে ইঞ্জিল ঘুরলি দিয়ে বোঝা যায় যে কী দেখি সমস্যা হয়েছে। এই হেড গ্যাসকেটটাও বাদ দিয়ে দিতে হবে। এই ইঞ্জিলটা যখন আমার কাছে নিয়ে আসছিল তখন কিন্তু ট্যাঙ্কিতে ফুল পানি ভরা ছিল, তারপরেও আমি ইঞ্জিলটার পানি আগে ফেলায় দিছি, তারপরও দেখেন ময়লাতে ভরা। কারণ হচ্ছে যে ইঞ্জিলটা যখন বন্ধ করে থুইছে যে আরও 5-7 মাস আগে, তখনও ট্যাঙ্কির পানিটা ফেলাই দিয়ে রাখিনি, তারের কারণে পয়েন্টে পয়েন্টে ময়লায় আটকে গেছে। আর আগে আপনাদের দেখা এয়ার কুলারের বাল্বটা একটু চেক করে দেখেন, এয়ার কুলারের বাল্বটাই লিক করতেছে, যে তেল দিলেম যে একদমই বেরোয় আসতেছে। এখন এই বাল্বটা আসলে চ্যালেঞ্জারের বাল্বটা লিক করতেছে না, তারপরও ওটাকে পালিশ করে দিব। আর আগে একটু যে দেখি যে এয়ার কুলারে বাল্বটায় কী সমস্যা, যে হেডে কি টোটাল মিলে কাজ করা লাগবে না দেখা গেল এমনি ময়লা পরিষ্কার করে দিলে হয়ে যাবে। আগে আপনাদেরকে একটু সমস্যাটা দেখায় যে হেড যখন খুলেছি আমি হেডের বেশি আর এই ইঞ্জিলে খুলবো না। আমার কাছে মনে হয়েছে যে এই ইঞ্জিলে খালি হেডের যে সমস্যাটুক আছে এই সমস্যাটা সমাধান করে দিলে হয়তো ইঞ্জিলটায় স্টার্ট হয়ে যেতে পারে, তারের কারণে আর এই ইঞ্জিলটা আর খুলবো না। আমি আপনাদেরকে একটু দেখাই ময়লাটা পরিষ্কার করে যে এর কী সমস্যা হয়েছে। এর সমস্যাটা আসলে চ্যালেঞ্জারের বাড়ের বাল্বে কোনো সমস্যা না, সমস্যাটা এই জায়গাটা, এই দেখেন এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় হয়তো কিছু পানি শুনি ছিল ওই জায়গায়, কিংবা কেউ দিছে কিংবা গেছে যে কোনো কারণে ওই বাল্বের ওই সিটির যে পয়েন্টটা ওইটা হচ্ছে জং ধরে উনি খাদ্য খাদ্য গেছে। এখন আমি এই সিট গ্যাস বাল্ব সবই ঠিক আছে, শুধু ওই একটা জায়গায় সমস্যা। আমি এখন ওই সিটটা একটু হালকা কাটে দিয়ে আমি পালিশ করে দেখব যে এই সিট গেট বাল্বে চলবে কি না, যদি চলে তাহলে আমি এই পুরনোগুলোই রেখে দেব বা পুরনোগুলো দিয়ে কাজ চলবো। কারণ হচ্ছে যে এই বাল্ব সিট গেটের যে কন্ডিশন আছে, কারণ এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিট অতিরিক্ত কিন্তু ডাবিনি, তার কারণে আমি রেখে দেওয়ার চিন্তাভাবনা করেছি। বাল্বেও কোনো সমস্যা হয়নি, সম্ভবত এই পালিশ যদি করা হলে মনে হয় যে আর লিক করবে না। তাই আমি বলি ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরেও বলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো না লাগলে লাইক কমেন্ট করার দরকার নেই, যদি বোঝেন না আমার একটু কাজের হলেও হয়েছে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কারণ আপনারা যারাই কাজ করেন নতুন পুরনো যারাই কাজ করেন অনেকের হয়তো কাটার সেট নাই, যে হেডের এই সিট কাইটে বসায় দিতে হয় তার কাটার সেট নাই,
এই কারণে লেদে যাওয়া লাগে। তাই এই যে হেডটা আজকেরা যদি আমার কাছে এই কাটার সেটটা না থাকতো তাহলে কিন্তু আমার লেদে ফাটাইতে হতো, লেদেরতে কাজ করায় তারপরে নিয়ে আসতে হতো, তারপরে ফিটিং করতে হতো। আজকে আমার কাছে আছে বলে এই একটা সিট একটু ফোটা সমস্যা হয়েছে, যে জং ধরে যে খেদ্য বেদ্য হয়ে আছে, যে এইটুকু আমি যে কাটার দিয়ে কেটে দিছি মনে হয় সমস্যাটা সমাধানে এসে গেছে। এখন আমি দু একটা বাল্ব একবারে চেক করে নিব যে কোনো সমস্যা আছে কি না, কারণ একবারের সিটি সমস্যা ছিল সেটি আমি সমাধান করেছি, আর একটা সমস্যা ছিল না। এখন এই বাল্বটাই, এই এয়ার কুলার বাড়ে এই বাল্বটাই সমস্যা ছিল, তাই এই বাল্বটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ওইটুক খালি ঘুরোইছি কাটার দিয়ে, তাই সমস্যাটা সমাধানে এসে গেছে। তাই আমি বলবো যারাই কাজ করেন, নতুন পুরানো নেই, আপনারা পারলে এক সেট কাটার সেট কিনে রাখবেন। টুকটাক ফুল হেডের কাজ না পারলেও যে টুকটাক সহজ বা যেটা আছে সেটা কিন্তু আপনারা পারবেন। এরকম অনেক মিস্ত্রিই আছে যে কাটার সেট কেনে না, যে মহাজন লেদেরতে করা এনে দেবেন কি যে কোনো জায়গাতে করা এনে দেবেন আমরা ফিটিং করবানি, কিন্তু আসলে যে এটা একটা টাইম লস হয় যে সেই লোকটা যাবে সেই জায়গায় যে কাজটা করাই নিয়ে আসবে, আর আমার নিজের কাছে যদি থাকে আমি সাতসাত করে দিতে পারবো, তাহলে আমার আর টাইম লস হবে না। আর হেডে কাজ করলে তো একটা বাড়তি ইনকাম আছে, যে হেডের কাজ করা টাকাটা হয়তো আলাদা পাওয়া যায়। তাই আমি বলবো আমার কাজ যারা দেখেন বা আমার কাজ দেখে অনেকজন কাজ করেন, আমি যাদের কাটার সেট নেই আমি বলবো আপনারা এক এক সেট কাটার সেট কিনে নেবেন, তাহলে আর হয়তো দেখা গেল আপনাদের লেট করে কাজের জন্য বসে থাকা লাগবে না, যে ওইটি পালিশ করে আনুক তারপরে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই হেড যারাই খোলেন না কেন, যে হেডের গ্যাসকেট যে জায়গায় বসবে এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার করে লাগাতে হবে, যে পরিষ্কার করে না লাগালে কিন্তু হেডের গ্যাসকেট যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। বা এই সমস্যা আমি এর কমেন্টও পেয়েছি যে হেড গ্যাসকেট বারবার কাটে। এই হেড গ্যাসকেট একমাত্র বেশি কাটার সমস্যা থাকে হচ্ছে হেডের বা বোলাকের সাইডে ময়লা যদি লাগানো থাকে, কারণ এই হেড গ্যাসকেট অনেক সময় টেনে উঠলে কিন্তু এর এই কিছু কিছু অংশ লাগানো থেকে যায়, কারণ এইগুলো যদি আপনি পরিষ্কার করে সুন্দরে লাগাইতে পারেন, হয়তো এই জিনিসগুলো পরিষ্কার করতে গেলে 100 ব্লেড লাগবে, তা না হলে যে কোনো রিন টিন ভাঙ্গা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন, কিন্তু একটু টাইম যায়, কিন্তু টাইম গেলেও কিন্তু কাজটা নিরাপদের জন্য খুবই ভালো। ভালো এটা বলার পরে হয়তো আপনারা অনেকে কমেন্ট করে বলতে পারেন যে আপনারা তো পরিষ্কার করেন না। না, আমরা পরিষ্কার করি, সেটা আপনাদের হয়তো দেখানো হয় না, বা দেখাইতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় বা আপনাদের দেখতেও একটু ঝামেলা হয়ে যাবে। তাই যেগুলো ধোয়া মোছার যে কাজগুলো চলে বা পরিষ্কার করা যে কাজগুলো চলে সেগুলো হয়তো আপনাদের দেখানো হয় না, কারণ ওভাবে ভিডিও দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতেও একটু কষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটা যত শর্ট করা যায় সেভাবে এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। এই লোকার বডিটায় কিন্তু কোনো লক ব্যবহার হয় না বা থাকে না, এই লোকার বডিটা থাকে হচ্ছে যে ক্যাফেট বাটির সাহায্যে, কারণ ক্যাফেট বাটিতে ওই জায়গায় পয়েন্ট করা আছে, লোকারটা ওই জায়গায় চেপে রাখে, তার কারণে এই লোকারটা কিন্তু কোনো দিক বেরোয় যেতে পারে না, সেই কারণে কিন্তু এই লোকারটায় কোনো লক ব্যবহার করা লাগে না। আর এই যে লোকারটা, যে কোনো লোকার মানে চারগুড়া ইঞ্জিলের লোকার যে সময় মিলেবেন সব সময় পিস্টন টপে রেখে মিলেবেন, আর লোকারটা এমন কায়দায় মিলেবেন যাতে এক ব্লেড লোকার বাল্বের ভিতরে যাতে ফাঁক থাকে, তাহলে আশা করা যায় যে ইঞ্জিলের সাউন্ডটা খুবই ভালো বাড়বে। আর যদি এতে গড়মিল থাকে তাহলে সাউন্ড কিন্তু ভালোর আশা করা যাবে না বা সাউন্ড ভালো হবে না। আর অতিরিক্ত ঝামেলা থাকলে কিন্তু ইঞ্জিলের লোড ক্যাপাসিটিও আহামরি আসে না। তাই এই লোকারটা, এই যে টাইমিংটা খুব সুন্দর করে মিলেবেন, যেই মিলেন না কেন সুন্দরভাবে মিলানোর চেষ্টা করবে। সুন্দর করে মিলানোর উদ্দেশ্য একটাই, যে সব জায়গায় আপনি কাজ ভালো করলেন দেখা গেল ইঞ্জিলের সাউন্ড ভালো হচ্ছে না, তাহলে নিজের কাছে নিজেরই খারাপ লাগে। তার কারণে বলেছি যে এই লোকারটা যতটুকু পারেন আপনারা, যে যার মতন পারেন তাতেও কোনো সমস্যা নেই, আর যে পারেন না সে হয়তো আমার এই ভিডিওটা দেখে মিলিয়ে নিতে পারেন, তাহলে মনে হয় সাউন্ড ভালো হবে আশা করা যায়। এখন আমি ইঞ্জিলটা আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হাওয়াটা সরাই নিব, প্রেশার পাইপের হাওয়াটা সরাই নিয়ে ইঞ্জিলটা স্টার্ট করার জন্য চেষ্টা করব। দেখা যাক দে ইঞ্জিলে
কোনো সমস্যা আছে কি না বা স্টার্ট হয় কি না। ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরও আমি আরেকটু দেখাই, ইঞ্জিনটা আরেকটু নিউট্রাল করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন। আর যারা ভিডিওটা দেখলেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা দেখলেন সময় লস করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।